শুরুতে যে খবর আমরা নজর রাখবো, ফের লক্ষ্যের ভান্ডার বন্ধ করে দেওয়ার হুমকি, দিন হাঁটার পর মাথা ভাঙা। একের পর এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি লক্ষ্যের ভান্ডার বন্ধ করে দেওয়ার জন্য শাসক দলের হুমকি। কেন হুমকি দেওয়া হচ্ছে? হুমকি দেওয়া হচ্ছে কারণ তাদের বক্তব্য লোকসভার ভোটে খারাপ ফলের জন্য যারা যে জায়গায় যে ওয়ার্ডে যে এলাকায় ভোটাররা দায়, সেই ভোটাররা লক্ষ্যের ভান্ডার পাবে না। সরকারি সুযোগ সুবিধা সহ লক্ষ্যের ভান্ডার সবই বন্ধ করে দেওয়ার হুমকি। মাথা ভাঙা সব ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল, এবং সেই কারণে 21 জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে মাথা ভাঙার 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় এই মন্তব্য করেন, শুনুন। সেই হাত দিয়েই আমাদের মাথা ভাঙা শহরের তৃণমূল কংগ্রেসকে গলা টিপে মারল। তাই আমি বলতে চাই, যারা সরকারি এই সুযোগ সুবিধা পায়, যারা আমাদের সঙ্গে বেইমানি করল, আগামী দিনে এমন হওয়া উচিত, দেখে দেখে সুবিধা প্রদান করা উচিত। আমরা পৌরসভার কাছে এবং সরকারের কাছে আমরা দরখাস্ত হবে, আমরা আবেদন করতে চাই, যারা বেইমানি করে তাদেরকে শিক্ষা দিতে হবে, চিহ্নিত করতে হবে, এবং চিহ্নিত করে করে সুবিধা প্রদান করতে হবে। প্রয়োজনে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিতে হবে, এইটাই আমাদের উদ্দেশ্য হবে আগামী দিনে। আরও একবার জানিয়ে রাখতে চাইব, ফের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুমকি শুনতে পেলেন মাথা ভাঙায় তৃণমূল ব্লক সভাপতির বক্তব্য, যে মন্তব্যেই বিতর্ক তৈরি হয়েছে। 21 জুলাই প্রস্তুতি সভা থেকে মাথা ভাঙা 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় তার মন্তব্য শুনলেন। সরকারি সুযোগ সুবিধা সহ লক্ষ্যের ভাণ্ডার বন্ধ করার হুমকি দিলেন তিনি। লোকসভা ভোটের খারাপ ফলের জেরেই এই হুমকি, মাথা ভাঙার সব ওয়ার্ডেই তৃণমূল পিছিয়ে রয়েছে। তবে এই প্রথম নয়, রাজ্যের মন্ত্রীরাও কিন্তু একই ধরনের হুমকি দিয়ে চলেছেন লাগাতার। গত 13 জুন লোকসভা তৃণমূলের জয়ের পর সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে বলতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, লক্ষ্যের ভাণ্ডারের টাকা দেওয়ার ক্ষেত্রে তাদের হাতেও নাকি কিছু ক্ষমতা থাকা প্রয়োজন, যাতে তারা লক্ষ্যের ভাণ্ডারের টাকা নিয়ে কার বাপের টাকা না বলে সেটা বুঝিয়ে দিতে পারতেন কার বাপের টাকা। আবাস যোজনার টাকার ক্ষেত্রেও তাদের সচেতন হতে হবে, যারা পেটের ভাত নেবে, তারা মাথার উপর ছাদ নেবে, বিজেপিকে ভোট দেবে, সেক্ষেত্রে তাদের জন্য নাকি অন্য বন্দোবস্ত। ঠিক কি বলছেন উদয়ন গুহ শুনুন। লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপারে আমাদের হাতে অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছু মাত্র ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা বাস্তবতাকে এটা বাস্তব পারি যে কার লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিচ্ছে, তাদের একটা দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিচ্ছে। ভোট দেওয়ার সময় পদ্ম ফুলের ছাপ দেবে তাদের ব্যাপারে নিশ্চয়ই জেলা সভাপতি সহ অন্যরা বিশেষভাবে চিন্তা করবেন। উদয়ন গুহর হাতেই পথেই হেঁটেছেন কিন্তু জগদীশ চন্দ্র বসুনিয়া, সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া। তিনি বলছেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হবে। এখন থেকে যেখানে যে কৌশল অবলম্বন করতে হয় সেখানে সেই কৌশল অবলম্বন করতে হবে, যেখানে সোজা আঙুলে ঘি উঠবে না সেখানে আঙুলটাকে বাঁকাতে হবে। আমরা কেউ বিবেকানন্দ কেউ হয়ে আমরা কেউ রাজনীতিতে আসি না। আমি বলেছিলাম যে রাজনীতি মানে ক্ষমতার লড়াই, পেশি শক্তির লড়াই। সেই লড়াইতে টিকে থাকতে গেলে যা যা করা দরকার আপনার করবে। কেউ যদি আমাকে একটা জ্বর মারতে আসে, আমাকে 10টা জ্বর মারার মতো মানুষ মানুষ প্রত্যেকে তৈরি থাকতে হবে, আমাদের মন থেকে তৈরি থাকতে হবে। হ্যাঁ, কিন্তু ইদানিং কালের ঘটনা বলে ভাববেন না, এর আগেও আমরা দেখেছি বারে বারে রাজ্যের শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রী বড় উঁচু মাপের নেতা তারাও এই ধরনের হুমকি দিয়েছেন। অমল পণ্ডার কথা ধরুন, প্রকাশ সর্দারের কথা ধরুন, বা কাকলি ঘোষ দস্তিদার, লক্ষ্মীর ভাণ্ডার পাইবা না, সরকারি সুবিধা পাইবা না, এ ধরনের হুমকি তো হাসতে হাসতে দিয়েছেন শাসক দলের নেতারা, দেখুন। আমাদের মায়েরা তো সকলেই সংখ্যায় বেশি, প্রায় 50-50 একটা পরিসংখ্যান দেখলাম, মেয়েদের সংখ্যা একটু কম আছে, ছেলেদের সংখ্যা একটু বেশি, তা সেখানে মায়েদের সংখ্যা কম। আপনাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ড আছে কিন্তু, তা আমি দাদাকে বলবো পুরেন্দাকে যে আপনি নিজস্ব কথা বলে লক্ষ্মী ভাণ্ডটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন।
লক্ষ্মীমন্ডল পাচ্ছি তো, দিদির কথা মনে আছে তো? পঞ্চায়েত নির্বাচন কিন্তু সামনে, খেয়াল রেখো কিন্তু, বলতে হয় না যেন আর একটা লোকের জন্য বাকি না থাকে। আমরা পঞ্চায়েতে ভোট দেবো না তৃণমূল রে, তারপর দেখি কি করে পঞ্চায়েত দাঁড় করায় তৃণমূল রা, কিছুই হবে না, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, বিভিন্ন প্রকল্প নিয়ে শুনলেন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী এদের রীতিমতো হুমকি। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা প্রচারে গিয়ে বারবার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হতে পারে এই ভয় দেখিয়েছেন, যার জন্য কাঠগড়ায় তুলেছেন বিজেপিকে। তার নিজের দলের নেতারাই তো হুমকি দিচ্ছেন, শুনতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুনতে পেয়েছেন কি জানি না, তবে আমরা দর্শকদের শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হতে পারে এই আশঙ্কার যে বীজ বোনার চেষ্টা করেছিলেন, ভয় দেখাবার চেষ্টা করেছিলেন, সেটার জন্য কাদেরকে কাঠগড়া দাঁড় করেছিলেন শুনুন। বিজেপির এত বড় সাহস আজকে বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বাদ দিয়ে দেবো। আমি তুই কে রে হরিদাস, কে হরিদাস? হরিদাস নাম্বার ওয়ান, মাথাটা কি গেছে? ওর মাদের মতো বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। মানে সাহস থাকলে দেখার, মায়ের আচলের কত দাম, মায়ের আম্মার কত দাম, মায়ের মাদারের কত দাম, কাক দিয়ে দেখিস। আপনারা জীবন ভর পাবেন লক্ষ্মীর ভাণ্ডার, এটা মমতা ব্যানার্জির ওয়াদা, এটা মমতা ব্যানার্জির বিশ্বাস, এটা মমতা ব্যানার্জি মনে রাখবেন মা বোনদের জন্য করেছে। 60 বছর বয়স হলেও আপনারা সারা জীবন যত দিন বাঁচবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। আর বিজেপিকে দেখলে বলবেন ছি বিজেপি ছি, লজ্জা করে না, তুই মানবের অধিকার কাটছিস তো। সরকারের এই প্রবণতা, এই ভয়ঙ্কর প্রবণতার বিরুদ্ধে গর্জে উঠেছে রাজ্যের প্রধান বিরোধী দল, একই সঙ্গে তীব্র নিন্দা করেছেন রাজ্যের শিক্ষাবিদেরা। ব্লক সভাপতি বলছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছে সেরাম কিছু নাম কেটে বাদ দিয়ে দিতে হবে তালিকা থেকে, খুলে নাম কি? কেটে বাদ দেন আমরাও বুঝে নেব। 2000 বিঘা জমিতে চাষ করতে দেয়নি মাথাভাঙা এবং সিতাইতে, ফুলবাড়ি অঞ্চল একটা লোকের চাষ হয়নি, ট্রাক্টর আটকে দিয়েছে কোচবিহারে, আমরা দাঁড়িয়ে থেকে চাষ করাবো, বাইরে থেকে ট্রাক্টর পাঠানোর ব্যবস্থা নিচ্ছি আমরা। ওনার কথা শুনে মনে হচ্ছে উনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ওনার পৈতৃক সম্পত্তি থেকে দেন, আমাদের ট্যাক্সের টাকায় লক্ষ্মীর ভাণ্ডার চলছে, কাটতে বলুন, আমরা আদালতে গিয়ে কানমলা দিয়ে আবার চালু করে দেওয়ার ব্যবস্থা করব। অবাক হয়ে যাচ্ছে মাননীয়, তাহলে ওই এই প্রকল্পগুলো বঙ্গবাসীর জন্য ছিল না, এটা ছিল তৃণমূলবাসীর জন্য। মানে বাংলা তৃণমূল করলে পাবে আর তৃণমূল না করলে পাবে, এটা ঘুষ বলে, জনগণের ট্যাক্সের টাকায় আপনার তৃণমূলীদের ঘুষ দেওয়া হয়েছে। গোটা রাজ্যের দায়িত্ব আপনার উপরে, আপনি একলাই তো বলেছেন আমি একলাই সব এমপি, আমি একলাই সব এমএলএ, তাহলে আপনাকে দায়িত্ব নিতে হবে। এবার যতগুলো পাপ হচ্ছে আপনি পুণ্যটা নেবেন, জনাদেশ আমি পেয়েছি বলবেন, আর জনাদেশের যে কুফলগুলো আছে সেইগুলো আপনি আমি পাইনি বললেও চলবে না, তোমরা বুঝে গেছি সমস্ত কিছুই আপনার নিয়ন্ত্রণের বাইরে। গণতন্ত্রের মৃত্যু উৎসব করুন, সব যাত্রা বের করুন, যে তৃণমূল থাকলেই তৃণমূলের লোকেরা গণতন্ত্র পাবে, অন্য রাজনীতির লোকেরা গণতন্ত্র পাবে না। গণতন্ত্রের সব যাত্রা বেরোবে কিনা আমাদের জানা নেই, তবে নিশ্চিতভাবেই এটা গণতন্ত্র হতে পারে না যে একমাত্র সরকারের যে দল, শাসক দল, তাদেরকে সমর্থন করলেই সব সুযোগ সুবিধা পাওয়া যাবে, নয় হয়তো পাওয়া যাবে না। কিন্তু ভোটটা মিটে যাওয়ার পর থেকেই শাসক দল দাঁত নখ বের করে দিয়ে আক্রমণে ঝাঁপিয়ে পড়েছে সরাসরি তাদের বক্তব্য, ভোটটা তাদের দিতে হবে, যারা দেননি তারা সুবিধা পাবেন না। ঠিক কি ঘটেছে মাথা ভাঙায় দেখুন একবার।
তাদেরকে শিক্ষা দিতে হবে, প্রয়োজনে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিতে হবে। লোকসভা ভোটে কোচবিহার দখল করেছে তৃণমূল, কিন্তু উল্লেখযোগ্যভাবে একাধিক পুরসভা এলাকায় ভোট কমেছে তৃণমূলের। সেই রাগই এবার সাধারণ মানুষের ওপর গিয়ে পড়ল তৃণমূলের। আরো একবার শুনুন তৃণমূলের ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় কি বললেন। তারা বেইমানি করে, তাদেরকে শিক্ষা দিতে হবে, চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে করে সুবিধা প্রদান করতে হবে, প্রয়োজনে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিতে হবে। রবিবার সকালে দিনহাটাতেও একই হুমকি দিয়েছিলেন দিনহাটা তৃণমূল ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। এক ধাপ এগিয়ে বিজেপি কর্মী সমর্থকদের নাম লক্ষ্মীর ভান্ডারের তালিকা থেকে বাদ দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। শাসক শিবিরের নেতা মন্ত্রীদের বঞ্চনার হুমকিতেই তীব্র সরগোল, তৃণমূলকে বিঁধতে ছাড়লেন না বিরোধীরা। এটা আজকে দিনহাটা বিধানসভা যে ব্লক সভাপতি থেকে শুরু করে মাথাভাঙা বিধানসভার ব্লক সভাপতি পর্যন্ত এই কথা বলেছে, কিন্তু ওনারা যা বলেছে একদম ন্যাক্কারজনক ঘটনা। এটাকে আমি নিন্দা প্রকাশ করছি যে সাধারণ জনগণের পাওনা অধিকার থেকে তারা বঞ্চিত করছে। একমাত্র লক্ষ্মীর ভাণ্ডারই কি তৃণমূলের কাছে জয়ের অস্ত্র? মুখ্যমন্ত্রী তো সার্বিক উন্নয়নের কথা বলেন সব সময়, কিন্তু দলের নেতারা কথায় কথায় শুধু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের কথাই কেন বলে? তার চেয়ে বড় প্রশ্ন হলো, একটি রাজ্য বাজেটে ঘোষণা হওয়া সরকারি প্রকল্পকে কি দলের কোন নেতার কথায় বন্ধ করা যায়? জবাবটা দেবেন বিশ্বজিৎ রায়, দীপক ভট্টাচার্যরা। কোচবিহার থেকে কিংশুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা।